দুর্নীতি ভ্রষ্টাচারৰ অভিযোগত বিভিন্ন ক্ষেত্রৰ দুর্নীতিগ্রস্ত বিষয়া কর্মচারী আরক্ষীর জালত পড়ার পিছত এবার পোহরলৈ আহিছে আরক্ষীয়ে উৎকোচ লওয়ার ঘটনা, অর্থাৎ সৰিয়হৰ দুলিতে দুহুত। বিদেশী ন্যায়াধীকরণের গোচরত ধনের লেনদেন করে নিলম্বিত হল মরিগাঁওর সীমান্ত শাখার তিনি আরক্ষী কনিষ্টবল। ইতিমধ্যে তিনিওরে বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর। মিকিরভেটা আরক্ষী থানার অন্তর্গত ইসলামপুর নিবাসী আহমেদ আলী নামের ব্যক্তিজনের বিরুদ্ধে চলি আছিল বিদেশী ন্যায়াধীকরণের গোচর। আর সেই গোচরের জাননি দিবল আহমেদ আলীর ওসর গেছিল দীপক পাটর, দীন বরা আর মতিবুর রহমান নামের তিন সীমান্ত শাখার আরক্ষী কনিষ্টবল। আর আহমেদ আলী নামের এই ব্যক্তিজনের এই গোচর সম্পূর্ণরূপে নোহা করার বাবদ 5,000 টাকা দাবি করে 1,500 টাকা লই আসছিল এই তিন আরক্ষী কনিষ্টবলে। আর পরবর্তী সময়ত এই ব্যক্তিজনক বিচারি পয়া নগল বলে বিদেশী ন্যায়াধীকরণক জানাইছিল তিন আরক্ষী কনিষ্টবলে। তিনিজনের নাম আছে দীপক পাটর, দীন বরা আর মতিবুর রহমান। মতিবুর রহমান তিনিজনের উপরে কেস লৈছো আমি, আর ইতিমধ্যে চাকরিপা সাসপেন্ড করা হয়েছে। আর তারপরে ন্যায়াধীকরণে বিদেশী ঘোষণা করেছিল আহমেদ আলীক, কিন্তু পরবর্তী সময়ত পোহরলৈ আহিল এই তিন আরক্ষী কনিষ্টবলের কুকার্য। আর মরিগাঁওর আরক্ষী অধীক্ষক স্বপ্ননীল ডেকায় নিলম্বিত করে সীমান্ত শাখার এই তিন আরক্ষী। আর তিনিওর বিরুদ্ধে রুজু করা হল গোচর। ক্যামেরা পার্সন রঞ্জনের সঙ্গে মরিগাঁওর প্রাঞ্জল দাস, নিউজ লাইভ।